হ্যালো আমি সুদীপ ওয়েলকাম টু এখন আমরা কথা বলবো রিলিজ করা নতুন সিনেমা যেটার নাম হচ্ছে মার্ডার মুবারক একগুচ্ছ তারকা এবং একটা মার্ডার সেই ঘটনাকে উল্লেখ করে একটা সিনেমা তৈরি করা হয়েছে একটা মার্ডার মিস্ট্রি ক্রিয়েট করা হয়েছে একটা ড্রামা এবং তার মধ্যে কিছু সাসপেন্স থ্রিলার এলিমেন্ট আছে তো এই পার্টিকুলার সিনেমাটা নিয়ে যদি কথা বলতে হয় বা তার গল্প নিয়ে যদি কথা বলতে হয় একটা রয়্যাল ক্লাব দিল্লির সেখানে একজন ট্রেনারের মৃত্যু ঘটছে এবং সেই ট্রেনার সেই ক্লাবের বিভিন্ন সদস্যকে ব্ল্যাকমেল করত এবারে কেন ব্ল্যাকমেল করতো আসলে এই মৃত্যুর পিছনে কোন সদস্য দায়ী বা একটা গ্রুপ দায়ী এটার ইনভেস্টিগেশন হচ্ছে তো এটাই হচ্ছে গল্প এর বেশি জানতে হলে তোমাদের এই সিনেমাটা দেখতে হবে এবারে আসি সিনেমার মধ্যে পজিটিভ পয়েন্ট দেখুন সিনেমার মধ্যে খুব কম জায়গা আছে বা কম পরিসর আছে যেটা আমার ভালো লেগেছে সোজা কথা তো সেইখানে দু একটা জিনিস যদি বলতে হয় সেটা হচ্ছে কিছু কিছু পারফরম্যান্স কিছু কিছু জায়গায় কিছু কিছু মোমেন্টে ওই মোমেন্টাম ক্রিয়েট করে পারফরমেন্স সত্যি কিছু কিছু জায়গায় ভালো এবং ভালো লাগায় কিছু কিছু কমিক অ্যাঙ্গেল আছে যেটা খুব কম হলেও ওয়ার্ক করে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি যদি সিনেমেটিক অ্যাঙ্গেল থেকে বলি তার টেকনিক্যালিটিসের যদি কথা বলি কারণ এটা নেটফ্লিক্সের কাজ সেখানে সবসময় তারা চেষ্টা করে একটা আউট অফ দ্য বক্স কাজ করার সেখানে এই সব বিষয়ে তারা কার্পণ্য করে না যে আমি ডিটেলিং দেখালাম টেকনোলজি দেখালাম এই সব বিষয়গুলোই তো সেই সব জিনিসগুলো অবশ্যই ভালো যেগুলো হয় যেরকম কাজ হয় তাছাড়া এই সিনেমাটার গঠনমূলক আমাকে যদি কথা বলতে হয় বা সিনেমার মধ্যেকার কথা বলতে হয় সেগুলো আর কোনোটাই ওয়ার্ক করে না প্রধান কারণ হচ্ছে এর প্রচন্ড স্লো স্ক্রিন এবং এতটাই স্লো এতটাই ড্র্যাক করা হচ্ছে গল্পটাকে যার ফলে ওই কিছু টুইস্ট কিছু মোমেন্টাম যখন ক্রিয়েট হচ্ছে সেটা অটোমেটিকলি এমন সময় আসছে যার মধ্যে আপনার আর ওই ফিল্ডটা নেওয়ার ক্ষমতাই নেই কারণ আপনি পুরো টায়ার্ড এই পুরো স্ক্রিন প্লেটাই আপনাকে চরিত্রের সাথে যে এঙ্গেজমেন্টের কথা যদি বলি সেখানে কোনো চরিত্রের সাথেই আপনার সেরকম এনভলভমেন্ট এঙ্গেজমেন্ট ক্রিয়েট হয় না প্রত্যেকটা ক্যারেক্টার যেন ইন্ডিভিজুয়াল কিছু কিছু ঝলক তাদের আসছে আর যেহেতু প্রচুর বড় স্টারকাস্ট এই দু ঘন্টার মধ্যে তাদেরকে ইকুয়ালি স্পেস দেওয়া তাদেরকে এস্টাবলিশ করাও মেকাস ডে পক্ষে সম্ভব হয়নি ফলে এখানে ওয়েস্টেজ প্রত্যেকটা ক্যারেক্টার এত বড় বড় নাম সেখানে আমি বলবো যে পুরো ওয়েস্ট করা হয়েছে স্পেশালি আমি যদি এই যে কারিশমা কাপুরের কথা বলি তিনি হয়তো কামব্যাক করছেন আমি ভেবেছিলাম ট্রেলার দেখে যে তার একটা হিউজ ইম্পর্টেন্সই থাকবে তার একটা রোল থাকবে বাট তাকে যেভাবে এখানে ওয়েস্ট করা হয়েছে সেটা দেখে আমার খুব বাজেই লেগেছে রাদার এবং অন্যান্য চরিত্র আমি যদি বলি যে প্রত্যেকটা চরিত্রের কথা আমার ভালো লাগেনি একই ঘটনাটাকে যেভাবে ব্রিটিশনার জায়গায় নিয়ে চলে গেছে যেভাবে এটাকে ওভার হাইপ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে যেটা ভালো না এই সিরিজটার বা সিনেমাটার স্টার্টিংটা সুন্দর হয়েছিল যে একটা বাচ্চা তার বিড়ালকে খুঁজছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় বাট তারপরে ওই যে যখন থেকে ওই ফটোগ্রাফির ব্যাপারটা চলে আসে যখন থেকে কেক ছড়াছড়ির ব্যাপারটা চলে আসে তখন থেকেই মনে হয় যে এই সিনেমাটা আর ওয়ার্ক করবে না এবং তাই হয় ইনভেস্টিগেশন প্রসেসটার মধ্যে খুব একটা যে ইম্পর্টেন্ট রোল থাকে তা নয় টুইস্ট একটা সেই গল মানে জল ঢালার ব্যাপার একটা গাছের ওই একটা মোরক ছাড়া টুইস্ট ছাড়া এই পুরো গল্পটা পুরো ফ্ল্যাট পুরো প্রেডিক্টেবল কে করা হচ্ছে কেন করা হচ্ছে কি করা হবে আপনি সব বুঝতে পারবেন গাড়ির মধ্যে কোথাও একটা জায়গায় ওই যে বড় ধাক্কা দেওয়ার ব্যবস্থা সেটাকে এমনভাবে দেখা ওটার একটা রিলেভেন্সি যখন ওটা রিভিল করা হবে তার আগেই আপনি বুঝতে পারবেন এখানে যে ক্লিপ হ্যাঙ্গারগুলো মেকার দেওয়ার চেষ্টা করেছে সেগুলো সেভাবে ওয়ার্ক করে না পারফরমেন্স দু একজনের ভালো হলেও ওভারঅল পারফরমেন্সের ইম্প্যাক্ট এই পার্টিকুলার সিনেমায় আমার জন্য ফেলে না রাদার এই যখন একটা মার্ডার মিস্ট্রি হয় না তখন যদি আমি সাপোর্টিংয়ে আরেকটা মার্ডার দেখাচ্ছি তখন যে টেনশনটা ক্রিয়েট হবে বা তারপর ওই রোলটা বা কেন মারা গেল সেই জিনিসটা যখন মানে রিভিল করা হবে তখন একটা হাইপ থাকবে তখন অডিয়েন্স যে উঠে বসার মতো সিচুয়েশন হবে শ্রীহিত হবে বাট না একটা নর্মালি ব্যাপার করা হয়েছে এবং লাস্টে যখন ওই যে গোল টেবিলের মতো যেরকম বোমকেস বা ফেলুদারা করে থাকেন যে রিভিল করছে ব্যাপারটা তো সেই রকম এখানে যখন করা হয় সেটার মধ্যেও খুব একটা জোর থাকে না দু তিনটে ইনসিডেন্টকে রিভিল করা হয় এবং তারপরে হঠাৎ করে ওই ক্রিমিনালের নাম বলে দেওয়া হয় এ করেছে মানে পুরো ব্যাপারটার মধ্যে টুইস্ট দেওয়ার চেষ্টা করলেও সেই টুইস্টগুলো কোথাও গিয়ে অডিয়েন্সের কাছে আগে থেকেই চলে আসে অডিয়েন্স আগে থেকেই বুঝতে পেরে যায় তাই বিল্ড আপগুলো ঠিকঠাক জায়গায় না হওয়ার জন্য পুরো স্ক্রিন প্লেটা নষ্ট হয়ে যায় এবং এই গল্পে আরও স্পেস দরকার ছিল আরও ডিটেলিং দরকার ছিল তার জন্য এই দু ঘন্টা সময়টা তারা যদি আড়াই ঘন্টা করতে পারত বা তার বেশি করতে পারতো আমার মনে হয় সব দিকগুলোতে তারা নজর দিতে পারতো আইদার এটা প্রচুর ড্র্যাগ হয়ে গেছে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং যে জায়গায় অ্যাকচুয়ালি স্পেস দেওয়ার দরকার ছিল এস্টাবলিশমেন্ট করার দরকার ছিল সেই জায়গাগুলোতে স্পেস পাচ্ছে না সুতরাং এই সিনেমাটা একটা ডিজাস্টার হয়ে গেছে আলটিমেটলি একদম ওয়ার্ক করে না আমার জন্য তোমরা যদি দেখেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও না দেখে থাকলে দেখতে পারো নেটফ্লিক্স যদি সাবস্ক্রিপশন না থাকে এই ছিল আমার মতামত ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা